বিমা শক্তি সাদা একজন প্লেয়ার ওই দিকে, আমার পিছনে একজন আছে, আমার নিচে ডাইরেক্ট, মেবি আমার উপরে। ইয়েস, আমার বাড়িতেই, এটা আমি চাইনি মোটেও। ও না ও না না না, আরে না, বিলকুলই না। ইয়েস, কেউ কি আসতে সেই পাশে? মেবি ইয়েস, মেবি নো। ওকে, এমন শুধুমাত্র দরকার, বিজন কান্ডা হাতে থাকা উচিত, লেভেল চেয়ার ব্যাগ। ওয়াও, আমার তো লুটেরা সমস্যাই হবে না এখন। ও, সামনের দিকে ডেরিমি, সেটাকে হ্যাশো দিয়ে উড়িয়ে দিতে পারি আমি চোখে নিমিশি, বাট সমস্যা হচ্ছে অনেক সেখানে যে রিভাইভ করতে চাচ্ছে, সেটা আমি করতে দিব না, বিলকুলই না। তোমাকে কাটানো দিয়ে মারা যাচ্ছে না কেন? এই বাড়িতে কি আমার জন্য লুট আছে? ও, আমার নেটওয়ার্ক অনেক বেশি স্লো হওয়ার তো কথা না। আমি হ্যাডশট খেলাম কিভাবে আমি জানি না। আমি খেয়েছি কোন সাইড থেকে? ডাইরেক্ট এই টুকেনের সাইডে, ভেন্ডিং মেশিনের বাড়িতে। ইয়েস ইয়েস, না, আমি বইটা একটা লাশ সামনের এই বাড়িতে এনিমিয়ে থাকবে শিওর। এই বাড়িতে নয়তো বা এই বাড়িতে কি মনে হয় উপরে, মেবি সম্ভবত এই তাঁবুগুলোর ভেতরে। ও, আমি একটাকে মেরেছি বাট ফুললি মারতে পারিনি। ও, আমি একটা রাশ করতে চাই। ওকে, ইয়েস, ওই ওর হাতে ড্রাগন পেয়েছে, বাঁচো 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 অস্থির। ওকে, মেরে দাও ওর হাতে পাওয়ারফুল একটা গান, যার নাম ড্রাগন, যেটা এখন আমার হাতে। আমার একটু এমন দরকার শর্ট গান। আমাকে যাওয়া উচিত প্লান্টেশনে। সিরিয়াসলি? ও, প্লান্টেশনে ফাইট হচ্ছে বে অনেক আগে থেকে। ওই যে লাল লাল গ্লোয়াল, আর ভেন্ডিং মেশিনে বাড়িতে একজন আছে, মেবি সম্ভবত। ও, বের হলো। ও না, এখান থেকে ফায়ার করার কোনো মানে নেই, ও এই দিক দিয়ে যাবে ওই বাড়িতে। অনেক ভালো একটা ডিসিশন নিয়েছো তুমি এই পাশে এসে, ভেবেছিলাম তুমি বাড়ির ভিতরে ঢুকে যাবে। আমাদের কি আরেকটা এনিমি পাওয়ার চান্স আছে? টোকেন যে পরিমাণ আমার কাছে আছে, আমি চাইলে অনেক জিনিস কিনতে পারি, যেমন ধরো লেভেল 3 এর ভেস এট লিস্ট। আমরা কি বিমার সাথে এই পাশ দিয়ে যাবো নাকি এই পাশ দিয়ে ঢুকবো? এই পাশ দিয়ে যাই। আরো 18 জন যোদ্ধা। ইনোস্কে, তুমি কি তানজিরোকে অনেক বেশি মিস করছো নাকি জেনিৎসুকে? কাউকেই না, কাউকে আমি মিস করছি না। ইনোস্কে কাই, তোমাকে মেরে দিবে। ও ইনোস্কে, আমার মনে হয় তোমার পিকে যাওয়া লাগবে। ইনোস্কে, এইখানে তোমার মারার মতো কোনো এনিমি নেই, কোনো শিকার নেই, তোমার পিকে যাওয়াই লাগবে ইনোস্কে, খুবই দ্রুত বেগে। নয় তোমার তুমি মারার কাউকেই পাবে না। বাম পাশে কি এনিমি নাকি ডান পাশে এনিমি? কোনো পাশেই কোনো এনিমি নেই। জোস, ও, দুইটা এয়ারড্রপ, লেভেল আপ এয়ারড্রপ লুট হয়েছে অল্প অল্প। কোন শয়তান করেছে কে জানে, তো অল্প অল্প কেউ খায় খেলে ফুলটা খেয়ে নিত। একটু সাবধান হওয়া উচিত আমার, এরিয়াটা এত বেশি সুবিধার না, বিশেষ করে বাড়ির উপরে লুকিয়ে থাকা টেম্পারগুলো কথা তো নাই বললাম। ওকে, ও, একটা এয়ারটপ লুট হচ্ছে ওই পাশে, ওই পাশে টাইনিমি এখনো আছে। জোস, ভিতরে কি কেউ আছো মহাশয়? লেভেল ফোর ফেস্ট, আমার কেন জানি মনে হচ্ছে একজনের পায়ের আওয়াজ আমি শুনলাম। ও ইয়ার, তুমি একটা অসাম প্লেয়ার, জিওস, হবে ইমপ্রেসিভ ইনোস্কে, শুধু মরে যেও না কোনো পুচকে শিশুর হাতে। ওকে ইনোস্কে, তুমি চাইলে মেডিকেলও ড্রপ করো, সুপার মেডিকেল নিতে পারো, এগুলো তোমার প্রাপ্য ইনোস্কে। তুমি চাইলে এয়ার এমও কয়েকটা নিতে পারো আরো। ইয়া জোস, তোমার কি এখন ওরা করা উচিত ইনোস্কে? তুমি জানো একটা ইনহেলার খাওয়া উচিত তোমার, তোমার ধারের কাছে কেউ কি আসে না কি আসেনি সেটা একটু খেয়াল রাখা উচিত তোমার। ও ইনোস্কে, আমার কেন জানি মনে হচ্ছে ইনোস্কে তোমার এই পাথরের পিছনে একজন এনিমি আছে। নয়জনের লাইফ হওয়ার পরে কেউ এইদিকে আসতে চাচ্ছে না কেন? নাকি অলরেডি চলে এসেছে, লুকিয়ে আছে বাড়ির ছাদের উপরে হয়তো বা? কনফিউজ, ইনোস্কে আট জনের লাইভ, ইনোস্কে আর মাত্র আট জন, ইনোস্কে বুঝতেছি না সবগুলো কোন সাইডে এই বাড়িতে। ও ও ইনোস্কে, তুমি খেয়ে দিয়েছো। ওকে ইনোস্কে, তুমি খেয়ে দিয়েছো ইনোস্কে। ওকে,
তো মারা গেছে ইনোস্কে, কোন ওই পাথরের পেছনে একজন আছে যাকে মারা এতটা অসম্ভব না, কিন্তু আমার মনে হয় তোমার ধারে কাছে এনিমি চলে আসে অলরেডি। ওকে ইনোস্কে, তোমার উচিত ওই জোনের ভিতরে চলে যাওয়া যেখানে তুমি একটু আগে ছিলে, কোন ওইখানে এনিমি আসবে ইনোস্কে। তোমার এখানে একজন আছে ইনোস্কে, শুধুমাত্র এই গানটা নিয়ে লোডে পড়ো না ইনোস্কে, তাহলে বিপদ তোমার জন্য। তুমি পারতে, কিন্তু নেটওয়ার্কে গ্লিচ খেয়ে গেছো তুমি। ভিতরে ঢোকা যাবে না ইনোস্কে, তুমি জানো ওই তোমার নাইট ইউজ করা থাকতে পারে এনিমির। তোমার কি গান রিলোড করা? ওকে ইনোস্কে, তুমি আর এনিমি হচ্ছে একই জায়গাতে আছো, তুমি আর দুটো এনিমি। ওকে তোমার সব গান কি, সব জিনিস কি রেডি ইনোস্কে? ইয়েস আই থিঙ্ক, আমি গ্রেনেড পাইনি একটাও। তোমার কি মনে হয় তোমার গ্যানেটের কোনো কাজ হচ্ছে ইনোস্কে? বিলকুলই না, তোমার গ্যানেট কোনো কাজই আসেনি। ওইটা কি এনিমি ইনোস্কে? ইয়াস, মোট সাবধানে থাকা উচিত, যে কোনো সময় তোমার উপর হামলা বলবে। এনিমি প্লিজ ড্যামেজটা খাও, অ্যাটলিস্ট তোমার খাওয়া উচিত ড্যামেজটা। ওকে, বিষয়টা হচ্ছে আমার একটু জোনের ভিতরে যাওয়া উচিত। এনে এই পাবলিক চাচ্ছে গেনাত না ছুললেই হলো। ওকে ইনোস্কে, তুমি জানো বেঁচে আছো, এনিমি জানে না, এনিমি জানে না ইনোস্কে। ও ইনোস্কে, ফিনিশিং মুভ কই, দেখাচ্ছে না আইকনটা, নো প্রবলেম, জস জস। ও দশটা কিল ইনোস্কে, দশটা কিল, চটেল, হোয়াট এ ম্যাচ। ও